বাড়িতে এই সমস্ত কি শুরু হয়েছে? কারোর প্রতি কারো কোনো আস্থা নেই, সম্মান নেই, বিশ্বাস নেই, সবাই সবাইকে সন্দেহ করে বেড়াচ্ছে। রাহাত এখানে? তার মানে ফারিয়ার সাথে এক বিছানায় ঘুমাতে চায় না ও? তাহলে কি রানুর প্রতি এখনো ওর কোথাও ভালোবাসা শ্রদ্ধা রয়ে গেছে? কিন্তু সেটা রাহাত মুখ ফুটে প্রকাশ করছে না কেন? কি করছো তুমি এখানে? ও বড়াপা ঘর থেকে বের করে দিয়েছে? আরো আগে বের করে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো আজকে আমাদের সব দিন দেখতে হতো না। বিশ্বাস করো রাহাত, রাহাত বিশ্বাস করো, আমি বানেসার সাথে কিছু করিনি। আরে আমি তো ওকে ভালো মতন দেখিনি, ওর সাথে আমি কিভাবে সম্পর্ক করবো? এইটুকু বিশ্বাস আমাকে করো রাহাত, রাহাত আমি কসম করে বলছি। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম, এখন আমাকে ঘুমাতে দাও। ও আচ্ছা, তুমি তাহলে এখানে ঘুমাও, আমি অন্য ব্যবস্থা করে নিচ্ছি। কি ব্যবস্থা? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, বারান্দায় বসো, আমি ঘুমাতে পারবো। তুমি তো এখনো আগের রাহাত আছো। আগের রাহাতের মতো অন্যের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত, তার মানে এখনো তুমি 100 ভাগ একজন ভালো মানুষ। তাহলে তুমি রানুর কথা কেন বিশ্বাস করলে না রাহাত? তুমি কেন নিজের সন্তানকে স্বীকার করে নিলে না বলো, কেন? ও যে বললে তুমি, আমি একজন ভালো মানুষ, আমি ভালো মানুষ বলে রানুর খারাপ কাজটা কোনোভাবে মেনে নিতে পারছি না কিছুতেই। ভালো বলেই আমি একজন পিতাকে চাইছি তার সন্তানের সাথে মিলিয়ে দিতে, ভালো বলেই আমি রানুর চাওয়া অনুযায়ী ওর সাথে সম্পর্ক ছেদ করছি। রাহাত, এসব সিদ্ধান্ত নেওয়ার আগে একবার, শুধু একবার একটু ভালো করে যাচাই বাছাই করে নেওয়ার দরকার না? দেখো, অন্যের কথা বিশ্বাস করে আগেও কিন্তু তোমাকে অনেক বড় বাসর দিতে হয়েছে। আর আমি চাই না রাহাত যে তিনটে জীবন নিয়ে তুমি এবার বাজি ধরো। তুমি, রানু এবং এবং তোমাদের অনাগত সন্তান। রাহাত, তোমার সামনে কিন্তু একটা সুন্দর সুখের একটা হাতছানি আছে। ভাই ভাই, তুমি এটাকে নষ্ট করে দিও না। একবার যখন তুমি তোমার সন্তানের দিকে তাকাবে, তুমি দেখবে তোমার সব কষ্ট শেষ হয়ে যাবে। তুমি একবার আমার সাথে বানেসার কাছে চলো, আমরা যদি ওকে ঠিকঠাক মতো ধরতে পারি তাহলে কিন্তু সব সত্য বের হয়ে যাবে, রানুর আসল সত্যটা বের হয়ে যাবে। বানেসার কাছ থেকে তো আসল সত্যটা জেনেছি আমি, তারপরও কেন তুমি শুধু? আবারও চলো রাহাত, আমরা দুজন মিলে আবারও যাই, এবার হয়তো ওর কাছ থেকে আমরা অনেক ভালো কিছু বের করতে পারবো। তাহলে হয়তোবা রানুর প্রতি তোমার যে সন্দেহ সেটা দূর হয়ে যাবে। চলো ভাই। তুমিও কিন্তু একদমই আমার সন্দেহের বাইরে নও। আমার তো মনে হচ্ছে তুমি বানেসাকে টাকা দিয়ে পটিয়ে ফেলেছ, যেন ও রানুর পক্ষে সাফাই গাইতে পারে। সেজন্যই কি বারে বার আমাকে ওখানে নিয়ে যেতে চাইছ? এমন ভুল করো না কাইসার ভাই, তাহলে আমি আরো কঠিন হব। এখন ঘুমাও তুমি।